ডিম চেক করে কেমনে এটা দেখাবো আজকে। এই যে প্রথম ডিমটা, একটা ডিম দেখতেছেন, এই ডিম এভাবে মোবাইল প্লাস দিয়ে চেক করে, এটা ফুটবে না, এটা আপনার হয়তো বুঝতেছেন না, এভাবে করে দেখলে বুঝতে পারবেন ডিমের ভিতরে যদি সাদা থাকে তাহলে এগুলো ফুটবে না, আর ডিম চেক করার প্রয়োজন নেই। ডিম চেক করবেন যখন আপনার, ধরুন আপনার বেবিগুলো ফুটে গেছে সবগুলাই, সবগুলা বলতে অর্ধেকগুলো ফুটে গেছে আপনার, ধরুন 6টা ডিম থেকে 5টা ফুটে গেছে বা 4টা ফুটে গেছে বাচ্চা, তখন আপনি হাড়ি যখন নেবেন তখন ডিমগুলো চেক করবেন। চেক না করলে আপনি, চেক করা ভালো, চেক না করলে সমস্যা নাই, আপনি চেক করে হাড়ি পরিষ্কার করে দিবেন আর কি, যদি ডিমগুলো ভালো হয়। এটাতে দেখেন প্লাস নাই, এটা একটা নর্মাল বেবি, নর্মাল ফিমেল ডিম দিছে, তিনটা শুধু সিঙ্গেল ফিমেল ডিম দিছে এই দেখেন। আর যখন যখন ডিমের ভিতরে লাল হয়ে থাকবে অর্থাৎ বাচ্চাগুলো বোঝা যাবে, তখন বুঝতে পারবেন যে ডিমে এগটা ফুটবে, ডিমে ওইটা ফুটবে, তখন বুঝতে পারবেন ডিমের ভিতরে যখন লাল হয়ে থাকবে বাচ্চা বোঝা যাবে তখন। এটা সিঙ্গেল ফিমেল একটা ডিম দিছে, এই জন্য ওর ডিমগুলো আমি চেক করে দেখাচ্ছি, দেখানোর জন্য ভিডিওটা করলাম, তাই ওর ডিমগুলো নিচ্ছি। আপনারা এভাবে চেক করতে পারেন ডিমগুলো, এভাবে চেক করা ডিম, পাখির ডিম, পাখির ডিম এভাবে চেক করলে বোঝা যায়। আজকে পর্যন্ত ডিমটা আমি ভেঙে ফেলছি, আজকে পর্যন্তই বাই।